आलोचना जावार आगे सबार काछे एकटा कथा जानते चाई छोट थाकेन आर बड़ थाकेन ১১৬ বছর যাবত ঈদে মিলাদুন নবী মাছিহাতা দরবার শরীফে পালন হয়। তাইলে ১১৬ বছরের ভিতরে এই দরবারে ভক্তবৃন্দ আসছে না অনেক? ১১৬ বছরের ভিতরে অনেকে কবরে গেছে না? বুঝতে কষ্ট হইতাছে। অনেকে কবরে যায় নাই, গেছে। বুঝাইতে চাচ্ছি ১১৬ বছরের ভিতরে আপনার মতো আমার মতো অনেক মানুষ দরবারে এসেছেন, গোলামি করেছেন, কিন্তু আজকে অনেকেই কথা কয় না। আমরাও এটা কোনো সন্দেহ আছে? তবে অলিদের দরবারে কেন আসি আর আল্লাহর অলিগণ ১১৬ বছর যাবত ঈদে মিলাদুন্নবী কেন পালন করছে? মাছিহাতা দরবার শরীফের পীর মাশায়েখ যারা আছেন তারা তো ফিডার খায় এত বড় হয় নাই। আর মাছিহাতা দরবারে এটা আওলাদ রাসূলের দরবার এবং যুগে যুগে আল্লাহর ওলি হয়ে গেছেন, এতে কোনো সন্দেহ আছে? কথা বলে না, সন্দেহ আছে? তাহলে আল্লাহর ওলিরা যদি মিলাদুন্নবী পালন করে কাজটা ভালো করলো না খারাপ করলো? এখন আমার যেই কথার উদ্দেশ্য, আমাদের দরবারেরই কিছু মুরিদান আছে যারা এই দরবারে না বিভিন্ন দরবারের অনেক মানুষ বিদেশ যায় কাজকর্ম করার জন্য, বাড়িতে এসে কয় বেদাত। কথা বল না, অনেক মানুষ বিদেশ যায় বাড়িতে এসে লম্বা পাঞ্জাবি লাগায়া বাড়িতে এসে কয় বেদাত। কথা বল না, আগে মাছিহাতা দরবারে আসছে মিলাদুন্নবী করছে মাহফিল করছে, এখন এসে কয়। কথা বল না, আমরা বানায় কইছি। আচ্ছা, তাহলে ঈমান রাখতে গেলে মুনাফিকি করলে ঈমান থাকবে? আমি আমার মূল আলোচনা যাই দেখছি দিক নয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ফরমান, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। এই ঘোষণাটা কার বলেন তো? আল্লাহ তাআলার কোরআনের বাণী যদি কেউ অস্বীকার করে তার ঈমান আছে? আল্লাহর কোরআনের বাণী অস্বীকার করলে তার ঈমান আসেনি? ডরায় কইছেন না মনতে কইছেন? হ্যাঁ, আমি দেখে দেখে বলতেছি যেন ভুল না হয়। আল্লাহ তাআলা ফরমান, কুল হে রাসূল আপনি বলে দিন, বিফাদিলিল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে, তারা অর্থাৎ আমার বান্দারা আপনার উম্মতেরা যদি কোনো ফজল পায়। এই ফজলের তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, যার কিতাব সুন্নি নাই ওহাবি নাই সকল মাদ্রাসায় পড়ায়, ঠিক না বেঠিক? কথা কয় না, ঠিক না বেঠিক? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এই ফজল শব্দের তাফসির করেছেন। এই ফজল হচ্ছে আল্লাহ তাআলার কোরআন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওয়া বিরাহমাতিহি এর রহমত শব্দের তাফসির করেছেন 11 থেকে 14 জন মুফাসসির তাফসীর করেছেন, আরো অসংখ্য উলামায়ে কেরাম তাফসীর করেছেন। ওয়া বিরাহমাতিহি এর রহমত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, এই আয়াতের ওয়াজ জীবনে বহু শুনেছেন, শুনবেন। আমাদের উস্তাদগণ যেভাবে পড়াইছে সেভাবে বলার চেষ্টা করছি। ওয়া বিরাহমাতিহি আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা যদি কোনো ফজল পাও অথবা রহমত পাও, ফাবিযালিকা ফালইয়াফরাহু বন্ধু আপনি জানিয়ে দিন তারা যেন খুশি হয়ে আনন্দিত হয়ে আমি আল্লাহর শুকর আদায় করে, খুশি হয়ে আনন্দিত হয়ে যেন আমি আল্লাহর শুকর আদায় করে। তাইলে আল্লাহ তাআলার হুকুম কি? খুশি হয়ে আনন্দিত হয়ে আল্লাহর শুকর আদায় করা। তাইলে ফজল দ্বারা বুঝালেন কুরআনুল কারীম, রহমত দ্বারা বুঝালেন আমার নবীকে। তাইলে কুরআন পাইয়া রহমত আমার নবীজি পাইয়া খুশি না বেজার? এই খুশির কথা উল্লেখ করেছেন কে? বলেন না, জোরে বলেন না। ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে জানায়া দিলেন, আমি আল্লাহর পক্ষ থেকে যদি তোমরা রহমত পাও, ফজল পাও, খুশি হয়ে আনন্দিত হয়ে শুকর আদায় করো। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত উলামায়ে কেরাম পীর মাশায়েখ যারা আমার নবীজির শুভ আগমনের মাস যখন রবিউল আউয়াল মাস হাজির হয়ে যায়, 12 রবিউল আউয়ালে যেমন মাছিহাতা দরবার শরীফের মাহফিল হয়, तमाम পৃথিবীর জমিনে 12 রবিউল আউয়ালে মাহফিল হয়। শুধু এই তারিখে নয়, সারা মাসের ভিতরে ঈদে মিলাদুন নবী পালন হয়। কেন হয়? আল্লাহ যে হুকুম করেছে ওয়াবিরাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু, আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পে, রহমত পে, আমি আল্লাহর দরবারে খুশি হয়ে আনন্দিত হয়ে শুকর আদায় করবা। এজন্য শুকর আদায় করি। এজন্য উলামায়ে কেরাম পীর মাশায়েখ যারা নবীজির আগমনে ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস পালন করে, কন্যা সুবহানাল্লাহ। জশ্নে জুলুস পালন করা হয়। বাবাজি আমার, আমার নবীজির আগমন সম্পর্কে বলতে গেলে অনেক লম্বা চড়া কথা। শিরোনামের ভিতরে একটা কথা বলি, আমার নবীজি জাগরি ভাবে মানবের সুরতে, মানবের কবরে, মানবের বেষ্টনে মা আমেনা বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এই জগতে ১২ রবিউল আউয়াল সোমবারে সুবহে সাদেকের সময় এই ধরার জমিনে আগমন করেছেন। জন্ম গ্রহণ করে নাই, আগমন করেছেন। জন্ম এক কথা, আগমন আরেক কথা, বুঝতে অসুবিধা হয়। জন্ম এক জিনিস, আগমন আরেক জিনিস। কারণ আমার রাসূলকে সৃষ্টি করেছেন আল্লাহ সবার, কথা বল না। আপনারা কি বিরক্ত বোধ করতেছেন? সৃষ্টি করেছেন সবার। এই মর্মে একটা হাদিস বলি, তাহলে সহজ হয়ে যাবে, একটু ভালো করে শুনবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنه سأل جبرائيل فقال يا جبرائيل كم عمرت من السنين فقال يا رسول الله لست أعلم غيره سبحان الله فرنا في حجاب الربع نجما يطلع في كل سبعين ألف سنة مرة رأيته اثنين وسبعين الف مرة فقال يا رسول الله يا جبرائيل وعزة ربي جل جلاله انا ذلك كواكب جركن سبحان الله ভালো করে বুঝবেন, আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। قال رسول الله صلى الله عليه وسلم আমার প্রিয় নবী সরকার দু জাহান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলতেছেন, আমার নবী ফরমান ইন্নাহু সাআলা জিবরাইল ফাকালা ইয়া জিবরাইল কাম উমারতা, আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, আমি রাসূল তোমাকে জিজ্ঞাসা করেছি, তুমি বলো তোমার বয়স কত। সুবহানাল্লাহ, বিরক্ত হইতাছেন? তোমার বয়স কত আমার নবী জিজ্ঞাসা করলেন। এমন সময় হযরত জিবরাইল ইসলাম জবাব দিতে লাগলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, লাস্তা আলামু গায়রা, হুজুর গো আমার বয়স কত আমি বলতে পারি না। সুবহানাল্লাহ বলেন না, আমার বয়স কত আমি বলতে পারি না। আন্নাফিক হিজাবি রাবি নাজিমান ইয়াতলাউ, হুজুর আমার বয়স কত আমি বলতে পারি না, তবে একটা কথা বলতে পারি, তবে একটা কথা বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আসমানের দিকে তাকাইতাম, আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে ফি কুল্লি সাবিনা আলফা সানাতিন মাররাতান রাআইতানি নাইনে, হুজুর গো আমি যখন আসমানের দিকে তাকাইতাম, এমন সময় আমি দেখেছি একটা তারকা ৭০,০০০ বছর উদিত হয়ে থাকতো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হুজুর শুধু তাই নয়, আতনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতা, হুজুর গো আবার আমি দেখেছি ৭০,০০০ বছর এই তারকাটা ডুবন্ত অবস্থায় থাকতো। এমন সময় তিনি বলতেছেন, या रसूल अल्लाह व सबईन अल्फ मररती हुजूर गो এই তারকাটা আমি একদিন দুই দিন নয় ৭০,০০০ বছর উদিত হয়ে আবার ৭০,০০০ বছর ডুবন্ত হয়ে এই ভাবে আমি ৭২,০০০ বার দেখেছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এমন সময় আমার নবী কয় ফাকালা ইয়া জিবরাইল ফাকালা ইয়া জিবরাইল ওয়া ইজ্জাতি রাব্বি এ জিবরাইল তুমি শুনিয়া লাও ওয়া ইজ্জাতি রাব্বি আল্লাহ যাতে রবের কসম করে বলছি আমার নবীর পবিত্র জবান মুবারকে বলতেছেন ওয়া ইজ্জাতি রাব্বি আল্লাহ যাতে কসম করে বলতেছি ওয়া জাল্লা জালালুহু যাকিল জালিকা কাওয়াকিব জিবরাইল রে যেই তারকাটা ৭০,০০০ বছর তুমি উঠতে দেখেছো যেই তারকাটা ৭০,০০০ বছর ডুবন্ত থাকতে দেখেছো ওয়া ইজ্জাতি রাব্বি আল্লাহ জাতের কসম করে বলছি ওয়া জাল্লা জালালুহু আল্লাহ জাতের কসম করে বলছি ফি তাওকাওয়াকিব আমার নবী কয় আনা দালিকা কাওয়াকিব ওই তারকাটা ছিলাম রে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা কি শিক্ষা পাইলাম? এই হাদিসটা কোথায় আছে? রাওয়াহুল বুখারী। কোথায় আছে? হাদিস জগতের মধ্যে প্রথম শ্রেণীর কিতাব হলো বুখারী শরীফ। এই বুখারীর হাদিসে আমার নবী জিবরাইলকে প্রশ্ন করেছে হে জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল কয় হুজুর আমার বয়স কত আমি জানি না, এতটুকু বলতে পারি আমি আসমানের দিকে তাকায়া দেখতাম একটা তারকা ৭০,০০০ বছর জাগ্রত অবস্থায় থাকতো ৭০,০০০ বছর ডুবন্ত অবস্থায় থাকতো এইভাবে ৭২,০০০ বার আমি দেখেছি। আমার নবী ডাক দেয়া কয় জিবরাইল আল্লাহ জাতের কসম করে বলছি রে জিবরাইল ওই তারকাটা ছিলাম রে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে এই হাদিস দ্বারা কি বুঝলেন? জিবরাইল সালাম কই আমি জগতে আয়েশা দেখছি ৭০,০০০ বছর এইভাবে ৭২,০০০ বছর দেখেছেন। এখন আমার প্রশ্ন হলো আমার নবীজি সৃষ্টিটা নতুন না পুরান? জাফরি ভাবে পাঠাইছে সবার সমস্ত আম্বিয়া কেরামের পরে জগতে পাঠাইলেন কিন্তু সৃষ্টি সবার আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আমার নবীজির নূর মুবারক আল্লাহ সবার আগে তৈরি করেছেন। এই জগতে আসার মাধ্যম হলো সমস্ত আম্বিয়া কেরামের মাধ্যম হয়ে 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 শেষ মুহূর্তে বাবা আব্দুল্লাহ মা আমেনার মাধ্যমে আমার নবী এই জগতে আগমন করেছেন, এই জগতে তাশরিফ এনেছেন। বাবাজি আমার ভালো করে লক্ষ্য করবেন এইভাবে আমার নবী আগমন করেছেন কিন্তু আমার নবী মানবের কাছে মানবের শুরুতে এসেছেন। এই হাদিস দ্বারা প্রমাণ পাইলাম আমার নবী কই দালিকা কাওয়াকিব কাওয়া মানে তারকা। তাইলে আমার নবী কি আল্লাহ তারকা রূপেও কথা কয় না? তারকা রূপেও মুসলমান ভাই আমার নবীকে যদি আল্লাহ তারকা রূপে রাখে এই পৃথিবীর জমিনে কেউ তো নবীকে তারকা কয় না। কোন কোন কিতাবে লিখেছে আমার নবীজির সুরত ছিল তিনটা, সুরতে হাক্কি, সুরতে মালাকি, সুরতে বাশারি। সুরতে হাক্কি মানে আসল সুরত, যেই সুরত আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না। সুরতে মালাকি মানে ফেরেশতার সুরতে আমার রাসূলকে রেখেছেন। সুরতে বাশারি মানে মানবের সুরত, মানবের কাছে, মানবের কবরে, মানবের বেষ্টনে আমার নবীকে আল্লাহ জগতে পাঠাইছে। হাকিকতে তিনি নূরুন আলা নূর মুবারক। কষ্ট হইতেছে আপনারা? সুবহানাল্লাহর আওয়াজটা 100% হয় না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি আমার বলতে গেলে অনেক কথা, শিরোনামের ভিতরে যতটুকু সম্ভব বলার চেষ্টা করছি, একটু ভালো করে লক্ষ্য করেন আমার মুমিন মুসলমান ভাইরা। আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে কেমন শান, কেমন মান, মর্যাদা দান করেছেন একটু ভালো করে শুনলেই বুঝতে পারবেন আমার নবী কেমন নবী রে। ও মুমিন মুসলমান ভাই, উচ্চ আওয়াজে বলেন মারহাবা, আর মহব্বতে বলি মারহাবা। বাবা আপনাদের কষ্ট হইতেছে? আমি কিতাবটা সাথে নিয়ে আসার কারণ হলো আমার নবীজির ব্যাপারে অনেক মানুষের মনে অনেক ধরনের মন্তব্য আছে না নাই? অনেক মানুষের মনে অনেক মন্তব্য আছে, কয় নবী দুনিয়াতে আসছে, খাইছে, বইছে, ঘুমাইছে। নবী আমার মতো এমন কথা জোরে বলে তারা ইমানদার না বেঈমান? एमन कथा जारा बोले तारा ईमानदार ना बेईमान। आमार बाबाजी ভালো করে লক্ষ্য করবেন, আমরা অলির দরবারে এসেছি, আল্লাহর ওলিরা ঈদে মিলাদুন নবী পালন করেছেন, বুঝে শুনে করেছেন, না বুঝে করে নাই। মুমিন মুসলমান ভাইরা, আমার নবীজিকে এই জগতে জাখরি ভাবে যখন দুনিয়ার জমিনে পাঠায়, আসার সিস্টেমটা কেমন ছিল? আমার নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ যখন মায়ের গর্ভে যায়, ভালো করে শুনেন, দুনিয়ার মানুষ যখন মায়ের গর্ভে যায়, মানুষ হওয়ার জন্য পূর্ব শর্ত হলো মায়ের মাসিক বন্ধ হওয়া। কি হওয়া? লজ্জার বিষয় নয়, শিক্ষণীয় বিষয়। মানুষ হওয়ার শর্ত হলো মায়ের মাসিক বন্ধ হওয়া। আমি যখন আমার আব্বা আমার মিলনের মাধ্যমে আমার মায়ের গর্ভে গিয়েছিলাম, তাফসিরি কিতাবে লিখতেছে 40 দিন অপেক্ষা করার পরে, 40 দিন অপেক্ষা করার পরে এটা একটা রক্ত আকার ধারণ করে, 90 দিন পার হওয়ার পরে এটা একটা গোশত আকার ধারণ করে, আস্তে আস্তে মানব আকৃতি বড় হয়। এটা হলো মানব পদ্ধতির সিস্টেম। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মায়ের পেট আস্তে আস্তে উঁচা হয় কি হয় নাই? আপনাদের মায়ের পেট উঁচা হয় নাই? আওয়াজটা ফুটাইল করে কথা বলেন, হয় কি হয় নাই? জগৎবাসী রে, ও মাছিহাতা দরবার শরীফের আমার পীর ভাই বাবারা, ভালো করে শুনেন, আমিও তো এই দরবারের একজন নাহান্দান গোলাম। আমার মহান মুর্শিদ কেবলা বাবা ফখরুল ইসলাম সিদ্দিকী। আমি যদিও অপরাধী গুনাহগার, আমি গুনাহগার কথাগুলি বলার চেষ্টা করতেছি। মা আমেনা বলেন, আল্লাহ যাদের কসম করে বলতেছি, আমার গর্ভে সন্তান আছে আমি কোনোদিন অনুভব করি নাই। কেন করি নাই? আমার পেটের অবস্থা স্বাভাবিক ছিল, কোনো পরিবর্তন হয় নাই। মা আমেনা বলেন, আমার পেটটা উঁচা হয় নাই। এই হলো এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা হলো, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ জগৎবাসী, আমার গর্ভে আমার সন্তান আছে আমি বলতে পারি না। আমি শুধু একটা জিনিস বলতে পারি, প্রত্যেক আরবি চাঁদ, আরবি মাঠ যখন উদিত হইত, প্রত্যেক চাঁদে চাঁদে আল্লাহর এক একজন নবী আমার সঙ্গে দিদার করেছে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এখন যারা বলে নবী তাদের মতো, তার মায়ের গর্ভ যখন ছিল নবী আইসা দেখা দিছিনি? বুঝেন না মনে হয়, নবীগণ আইসা দেখা দিছিনি? বাবা যে আমার, এ গেল দুই নাম্বার কথা। হাজার হাজার কথার জন্য শিরোনাম বলতেছি, গুরুত্বপূর্ণ আলোচনা আমার সামনে রয়ে গেছে, ভালো করে বুঝতে হবে, বেয়াদবি নেবেন না, বোঝার জন্য বলতেছি। মা আমেনা বলেন, আমার পেট উঁচা হয় নাই। দ্বিতীয় নম্বরে বলেন, আমি প্রত্যেক চাঁদে চাঁদে আল্লাহর একজন নবীর সঙ্গে আমার স্বপ্নে দিদার হয়েছে। আর নবী গনাইশা বলেছে, আমেনা গো, আমেনা তোমার নসিব বড় ভালো, তোমার ভাগ্য বড় ভালো, তোমার গর্বে এমন একজন নবী আসতেছে যেই নবীকে না বানাইলে আল্লাহ কোনো কিছুই বানাইতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ কয় আমি কোনো কিছুই বানাইতাম না আমার বন্ধুকে যদি না বানাইতাম। সুবহানাল্লাহ, ভাই দিয়ে কইবেন, চিৎকার দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। দুই নাম্বার পয়েন্ট। এবার তৃতীয় নাম্বারে চলেন। মা আমেনা বলেন, আমার গর্ভে সন্তান আছে আমি কোনোদিন বোঝা অনুভব করি নাই, তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আমি তো সহজে বাহিরে যাই নাই, যদি কোনো কারণে বাহিরে যাইতাম, মা আমেনা বলেন আমি একদিন রাস্তার মধ্যে বাহির হইলাম, আশেপাশে কোনো মানুষ নাই, হঠাৎ করে আমি কাবা ঘরের নিকটবর্তী হয়েছি, আমি কাবার দিকে তাকায়া দেখতেছি কাবাটা উলট করে আমার দিকে পড়ে সেজদা করতেছে। এই আওয়াজে মানলাম কেমনে? চিৎকার দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, কাবাকে জীবনে কোনদিন সেজদা দিতে মানুষের দিকে দেখি নাই, আমি দেখলাম কাবাটা ঝুঁকে গেছে আমার দিকে। আমি বড় পেরেশানিতে পড়ে গেলাম, কাবা কেন আমার দিকে ঝুঁকে গেল? কাবা আল্লাহকে ডাক দেয়া কয়, মালিক আল্লাহ মেহেরবানি করে তুমি আমার জবানটা খুলে দাও। নবীর মায়ের কাছে আমি সংবাদটা জানায়া দেই, আল্লাহ কাবার জবান খুলে দিল। কাবা ডাক দেয়া বলতেছে, আমেনা গো, আমেনা আমি তো তোমাকে তাজিম করি নাই, তোমাকে সম্মান করি নাই, তোমার গর্বে গতকাল একটা নূর প্রবেশ করেছে, আমি সেই মুহাম্মদী নূরকে তাজিম করেছি। আল্লাহু আকবার, জিন্দাবাদ, মাছিহাতা দরবার শরীফ। চিৎকার দিয়ে পড়েন না মারহাবা। এবার চতুর্থ নাম্বার বয়ান, মা আমেনা বলেন আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, কোনো মানুষ নাই পর্দার আড়ালে, হঠাৎ করে আমি তাকায় দেখতেছি একটা বাঘ একটা হরিণ একজন আর একজনের মুখের মধ্যে চুমা দেয়। মা আমেনা বলেন বাঘ তো হরিণকে দেখলে পাগলের মতো থাবা দিয়ে ধরে খায়, বুঝলাম না রে বাঘটা হরিণটা কেন একসাথে গলাগুলি করতেছে, চুমা খাইতে লাগলো। মা আমেনা বাঘ দেখিয়ে এক কদম দুই কদম করে পেছন যাইতে চায়। আচ্ছা, আমাদের মাহফিল ইনশাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের রনক রত্ন পীরি তরিকত রহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের মাহফিলে তারশিশ বানবেন। সবাই বলি মারহাবা। হ্যাঁ, উচ্চ কণ্ঠে বলেন মারহাবা। আমার বাবাজি, মনোযোগ আছে আপনাদের? মা মেনা বলেন আমি লক্ষ্য করে দেখেছি বাঘটা হরিণের গালে চুমা দেয়, হরিণটা বাঘের গালে চুমা দেয়। এমন অবস্থা যখন আমি দেখতে লাগলাম, আমি এক কদম দুই কদম করে পেছন যাইতে যাই, হঠাৎ করে তাকায়া দেখি বাঘটা হরিণটা আল্লাহর কাছে ডাক দিয়া বলতেছে, আল্লাহ আল্লাহ গো জবানটা খুলিয়া দাও, মেহেরবানি করে জবানটা খুলিয়া দাও। আল্লাহ বাঘের জবান খুলে দিলেন, বাঘটা ডাক দিয়া বলতেছে আমেনা গো। আল্লাহু আকবার। ওগো মা আমেনা, বই করার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনার গর্ভে এমন একজন নবী আছে যেই নবী চিরেই দুনিয়ার জমিনে আগমন করতেছে, তার জন্য আমরা বাঘ হরিণ পর্যন্ত ভেদাভেদ বুইলা গেলাম। তাইলে জানোয়ার হইয়া বাঘ হরিণ যদি ভেদাভেদ বুলে একসাথে খেলা করে নবীর আগমনে খুশি হইয়া, আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া মিলাদুন নবী করলে যারা লাঠি নিয়ে বাধা দেয়, আপনারা বিবেক থেকে বলেন তারা ইমানদার না বেঈমান? বকা দিছি আমি, গালি দিছি? ভালো করে শুনেন, আমার নবীর আগমনে খুদার খুদাইতের সবাই খুশি, বেজার হয়েছিল একজন, নাম কি? মনোযোগ আছে? বেজার হয়েছিল একজন, নামটা কি? জোরে বলেন কি? আমার দিকে অ্যাটেনশন প্লিজ। বেজার হয়েছিল একজন, তার নাম কি? শয়তান। সহজ ভাষা কইলে বুঝবেন। এখন আমার প্রশ্ন হলো বাবাজি, নবীজির আগমনে সবাই খুশি, শয়তান যদি বেজার হয়, নবীর আগমনে আমরা খুশি হয়, আর খুশিটা তো আপনার আমার কথা নয়, কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথাই আমরা খুশি করি। এখন যারা বাধা দেয় বুঝা গেল তারা ইমানদার না, তারা বেঈমান। আমি আর একটু সামনে যাই, ভালো করে লক্ষ্য করবেন, খুব গভীর মনোযোগে বুঝার চেষ্টা করবেন। পঞ্চম নাম্বার পয়েন্ট হলো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন আমার ঘরে মুহাম্মদী নবী আগমন করবে, আমি বাতিটা বন্ধ করে ঘরের ভিতরে শুয়েছিলাম, ঘরের মধ্যে আলো নাই, বাতি বন্ধ করে যখন আমি শুয়েছিলাম, হঠাৎ করে আমি তাকায়া দেখতেছি এমন একটা সময় সকাল হয়ে যায় যায়, রাত্র বেশি বাকি নাই, হঠাৎ করে দেখি আমার ঘরটা আলোকিত হয়ে আছে। জোরে বলবেন না? হঠাৎ দেখি ঘরটা আলোকিত হয়ে আছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বুঝতে পারলাম না রে, আমি তো বাতি বন্ধ করে রেখেছি, ঘরের ভিতরে আলো আসলো কোথার থেকে। হঠাৎ করে তাকায়া দেখতেছে ডান দিকে একজন মহিলা দেখা যায়, বাম দিকে একজন মহিলা দেখা যায়, সামনে একজন মহিলা দেখা যায়, পেছনে একজন মহিলা দেখা যায়, দুই পাশে তিন পাশে চতুর্পাশে চারজন মহিলা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো মা, এত গভীর নিশিতে কে গো আপনি আমার ঘরে হাজির হয়ে গেলেন? এমন সময় ডান দিকের মহিলা ডাক দিয়া কয়, আমেনা গো, ওগো আমেনা, তুমি তো আমারে চিনতে পারলা না, আমি দুনিয়ার কোনো মহিলা নয়, আল্লাহ আমাকে জান্নাত থেকে পাঠাইছে। আমেনা গো, আজকে তোমার ঘরে এমন একজন নবী আগমন করতেছে, যেই নবীকে সাদর সংবর্ধনা দেওয়ার জন্য আল্লাহ আমাকে জান্নাত থেকে পাঠাইছে। আমি দুনিয়ার কোনো নারী নয়, আমি হইলাম হাওয়া আলাইহিস সালাম। বাম দিকের মহিলাকে ডাক দিয়া কয়, মা কে গো আপনি? কই আমি হইলাম বিবি মরিয়ম। সামনেকে জিজ্ঞাসা করে, মা কে আপনি? কই আমি হইলাম আসিয়া। পেছন দিকে জিজ্ঞাসা করলেন, তিনি বলতেছেন बीबी हाजेरा जुरी कन्या सुबहानाल्लाह मा मेरा बोले ना मैं देखलाम चार जन जन्नती महिला आमार घरे हाजिर होये गेलो आपनादेर की मनोयोग आछे मा आमेना बोलेन आमी देखतेछि सुबह सादेकेर समय हठात् करे एकटा नूरेर झलक सामने पड़े गेछे मुफास्सिरिन किराम लिखेछे मायेर बाम पाजुर रेहेम थेके हठात् करे नूरेर झलक सामने पड़े गेल आमरा जखन मायेर गर्भे थेके दुनियाते आगमन करेछि आमरा दुनियाते एसेछि मायेर लज्जास्थान दिये कथा बोलेन ठीक किना এটা লজ্জার বিষয় নয় শিক্ষণীয় বিষয় কিন্তু মা আমেনা বলেন আমার বাম পাজর রহম দি আমি দেখেছি নূরের ঝলক সামনে পড়ে গেছে এবার দ্বিতীয় নম্বরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখতেছি দুনিয়ার কোন সন্তান কোন মানুষ যদি দুনিয়ার জমিনে আগমন করে তাদের গায়ের মধ্যে কোনো পোশাক থাকে না আমি দেখেছি আমার সন্তানের গায়ে সুন্দর সুন্দর পোশাক দেখা যায় আমি দেখলাম রে সন্তানটা নূরের ঝলক সামনে পড়ে আছে দুনিয়ার সন্তান তো আগমন করলে কান্না কাটি করে আমার সন্তানের কোনো কান্না কাটি আমি শুনতে পাই না মা আমেনা বলেন দুনিয়ার মা সন্তান জন্ম দিতে যাইয়া যায় মেহনত করে কষ্ট করে আমি আমেনার যারা পরিমাণ কষ্ট হয় নাই আল্লাহু আকবার আল্লাহ যারা পরিমাণ কোনো ব্যথা হয় নাই কষ্ট হয় নাই আমি দেখলাম নূরের ঝলক সামনে পড়ে গেছে আমি আমার মুখটা আমার কানটা আমার সন্তানের জবানের কাছে লাগাইলাম বুঝলাম না কোনো কান্নার শব্দ কেন শুনতে পাই না কানের কাছে জবানের কাছে কানটা লাগায়া দেখতেছে আমার নবী বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি আমার নবী দুনিয়াতে আগমন করার সঙ্গে সঙ্গে বলেছে ইয়া রাব্বি হাবলি তাইলে যারা বলে নবী তাদের মতো তারা কি এই কথা কইছিনি কথা বলেন তারা এই কথা বলছিনি তারা এই কথা বলে নাই রে মুসলমান ও মুসলমান গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন এইভাবে আমার নবী আগমন করলেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখি আমার সন্তান যখন আগমন করেছে আমি দেখেছি সুদূর শাম দেশ পর্যন্ত নূরে আলোকিত হইয়া গেছে সামদেশ পর্যন্ত আমার নবীর আগমনে নূরে আলোকিত হয়ে গেছে এখন যারা বলে নবী তাদের মতো আপনারা বিবেক থেকে বলেন তারা ঈমানদার না বেঈমান আচ্ছা ঠিক আছে আমি বিরক্ত করব না আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন আলোচনাটা গুছিয়ে শেষ করে দেই ও মুসলমান আমার নবী এই ধরার বুকে আগমন করেছেন জাহিরি ভাবে মানবের স্রোতে আগমন করেছেন আমার নবী যখন আগমন করলেন ছোটবেলায় যখন দোলনার মধ্যে ছিলেন কিসের মধ্যে ছোটবেলায় যখন দোলনার মধ্যে ছিল আমার নবীজির ডান হাত মোবারক ডান দিকে নিলে আল্লাহর চন্দ্রটা ডান দিকে যাইত বাম দিকে নিলে চন্দ্র বাম দিকে যায় আমার নবীজির আঙ্গুল মোবারকের ইশারায় আল্লাহর চন্দ্র দুই টুকরা হইয়া যায় পৃথিবীর কোনো মানুষের ইশারায় চন্দ্র দুই টুকরা হয়নি কথা বলেন না কোনো মানুষের ইশারায় আঙ্গুলের ইশারায় দুই টুকরা হয় না বাবাজি আমার আমার নবীজির শান কিয়ামত পর্যন্ত বলে কেউ শেষ করতে পারবে না হুজুর আমাকে ইশারা দিয়েছেন শেষ করার জন্য তবে আমার সময়সীমার ভিতরে আমি চেষ্টা করছি বেয়াদবি করব না হুজুরের মনে যেন কষ্ট না হয় বাবাজি আমার একটা কথা বলবো অলির দরবারে যখন এসেছি অনেক মানুষে প্রশ্ন করে আল্লাহর অলির দরবারে কেন যাও সেখানে বেদাত আছে না নাই অলির দরবারে যাওয়া যারা বেদাত শিরিক বলে হুজুর গাউসুল আজম গাউসে বাগের একটা কথা বলে শেষ করে দিচ্ছি হুজুর গাউসুল আজম গাউসে বাগ যখন ছোটবেলায় ছোট্ট সন্তান মাদ্রাসায় পড়াশোনা করে ভালো করে লক্ষ্য করবেন মাদ্রাসায় পড়াশোনা করা অবস্থায় কিন্তু দিনের বেলায় মাদ্রাসায় ক্লাসে যায় রাতের বেলা তিনি মাদ্রাসায় থাকে না ছাত্ররা কই বুঝলাম না দিনের বেলা ক্লাসে দেখি রাতে রোজিংয়ের মধ্যে এই মাদ্রাসার হোস্টেলে দেখি না কেন অনেকের প্রশ্ন শিক্ষকদের কাছে বিচার দিলেন আপনাদের কি মনোযোগ আছে শিক্ষকদের কাছে বিচার দিলেন হুজুর আব্দুল কাদের তো রাতের বেলা মাদ্রাসায় থাকে না বিষয়টা বুঝলাম না এমন সময় শিক্ষকগণ হুকুম করেছে আব্দুল কাদের রাতের বেলা কোথায় যায় তোমরা একটু লক্ষ্য করে চাও সুবহানাল্লাহ মুসলমান ওলিদের দরবারে কেন যায় আল্লাহ তো ওলিদের ব্যাপারে কি বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা কয় আলাক সাবধান, সুবহানাল্লাহ পড়েন না, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ আমার ওলি বন্ধু যারা লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই, নাই নাই দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। সুবহানাল্লাহ। বাবাজি হুজুর গাউসুল আজম গাউসুল বাগের কথাটা বলি, আমি মক্কা ছেড়ে দিতে যাই। হুজুর গাউসুল আজম গাউসুল বাগ ছোটবেলায় মাদ্রাসায় থাকে না, দিনের বেলায় ক্লাস করে রাতের বেলায় মাদ্রাসায় নাই। শিক্ষকগণ বলেছে বাবা তোমরা দেখো সে রাতের বেলা কোথায় যায়। একদিন দুই দিন চেষ্টা করার পরে তাকায় দেখতেছে হুজুর গাউসুল আজম গাউসে পাক দিনের বেলা ক্লাস করার পরে রাতের বেলা খানা দানার পরে হুজুর গাউসে পাক ঈশার নামাজের ওযু বানাইয়া জঙ্গলের ভিতরে চলিয়া যায়। জঙ্গলে যাইয়া এককভাবে নিরিবিলি আল্লাহ পাকের আরাধনা করে, আল্লাহ পাকের আরাধনা করে। আল্লাহু আকবার। ছোট্ট বয়স থেকে হুজুর গাউসে পাক এইভাবে আরাধনা করতেছে। একদিন দুই দিন তিন দিন করতে করতে কিছুদিন যখন পার হয়ে গেল, হঠাৎ করে ছাত্রগণ হুজুর কাছে যায় বলে হুজুর আব্দুল কাদির তো দিনের বেলায় মাদ্রাসায় পড়ে, রাতের বেলা যাইয়া জঙ্গলের মধ্যে গিয়া রিয়াজত করে ইবাদত করে। এমন সময় শিক্ষকগণ ডাক দেয়া বলতেছে বাবা তুমি কেন, কিসের কারণে, কোন কারণে তুমি জঙ্গলের ভিতরে চলে যাও? হুজুর আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উস্তাদজি বেয়াদবি ক্ষমা করবেন, আমি যদি রাতের বেলায় মাদ্রাসার মধ্যে থাকি আমার কারণে আমার ছাত্র ভাইদের ডিস্টার্ব হইতে পারে এবং আমারও ব্যাঘাত করতে পারে, এই জন্য জঙ্গলের মধ্যে যাই আমি আল্লাহ পাকের আরাধনা করি। হুজুর গো বেয়াদবি ক্ষমা করবেন, আমি যখন জঙ্গলে যাই আমার মওলাকে ডাকি, আমি যতই ডাকি ততই মজা লাগে। এইভাবে কিছুদিন যাওয়ার পরে উস্তাদগণ কই বাবা তুমি মাদ্রাসায় থাকো, কয় হুজুর বেয়াদবি ক্ষমা করবেন আমি থাকতে পারি না রাতের বেলা। এ করতে করতে কিছুদিন গেল, হঠাৎ করে রাতের বেলা একজন মুরব্বীর সামনে পড়ে গেল। মুরব্বী ডাক দেয়া কয় বাবা তোমার বাড়ি কোথায়? কয় হুজুর আমার বাড়ি যেখানে হোক বেয়াদবি ক্ষমা করবেন, আপনি কেন আমাকে বলেছেন? এমন সময় ডাক দেয়া কয় বাবা তুমি কোথা থেকে এসেছো? আমি জঙ্গল থেকে এসেছি। জঙ্গলে কেন গেলাম? কয় হুজুর এখানে আমি আল্লাহ পাকের আরাধনা করি। কয় তুমি থাকো কোথায়? কয় আমি মাদ্রাসায় পড়াশোনা করি। বাবারে মাদ্রাসায় পড়াশোনা করে রাতের বেলা তুমি কেন জঙ্গলের ভিতরে থাকবা? ও বাবা জঙ্গলে থাকার কোনো দরকার নাই, জঙ্গলে থাকার কোনো প্রয়োজন নাই। বাবা তুমি আমার বাড়িতে আসো, আমি তোমাকে আমার বাড়িতে রাখবো, আমার বাড়ির মধ্যে তোমাকে জায়গা করে দেব। হুজুর আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে বয়সের বাচ্চা, এমন সময় ডাক দেয়া কয় বাবাজি আমাকে বাড়িতে নিবেন না, বাড়িতে নিলে আপনাদের বেশি ভালো হবে না, কারণ আমি রাতের বেলায় মাওলার ইবাদত করি, আপনাদের ঘরে গেলে আপনাদের সমস্যা হইতে পারে। কয় না বাবা আমার আলাদা রুম আছে, তুমি থাকবা। বারবার কাকুতি মিনতি করে যখন হুজুর গাউসে পাককে বাড়িতে নিয়ে গেলেন, হুজুর গাউসে পাক ওই মুরব্বীর বাড়িতে আলাদা রুমের মধ্যে থাকে, দিনের বেলায় পড়াশোনা করে, রাতের বেলায় মাওলার ইবাদত করে, একটা সেকেন্ড ঘুমায় না। আওয়াজ করে বলবেন না, রাতের বেলা ঘুমায় না। হুজুর গাউসুল আজম গাউসে পাক ঈশার নামাজের ওযু দিয়া ফজর নামাজ আদায় করেছে একটানা 40 বছর। এশারও যদি ফজর নামাজ আদায় করেছে 40 বছর। আমরা কয়দিন করছি? কথা কন না, উত্তর দেন। আমরা করতে পারছি না। কথাটা বলতেও বই ফাইলেন কেন? ওরে মুসলমান, হুজুর গাউসুল আজম গাউসে পাক একটানা 40 বছর এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছে 40 বছর। বাবাজি আমার যখন রাতের বেলা ইবাদত করে, রাতের বেলা ইবাদত করে শেষ ওয়া শেষ, রাতের বেলা ইবাদত করে করতে 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 হঠাৎ করে একদিন কিছুদিন পরে দেখা যায় একজন ব্যক্তি ওই গাউসে পাকের দরজার সামনে পাগলের মতো ধরে চিৎকার করতেছে সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক চিৎকার শুনিয়া দরজাটা খুলিয়া দিল, তাকায় দেখে একজন মুরব্বী কাঁদতেছে। ডাক দেয়া কয় বাবা আপনি কেন চিৎকার করে কাঁদতেছেন, তার কারণটা কি? এমন সময় মুরব্বী ডাক দেয়া কয় বাবা রে आशेपाशे कोनो बाड़ी घर नाई कोनो मानुष तो आमी खुंजे पाइलाम ना। আল্লাহ আমাকে মাত্র একটা ছেলে সন্তান দান করেছিল। এই সন্তানটা হঠাৎ করে আঘাতের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার একটাই মাত্র সন্তান, ছেলেটা মরে গেছে। আমার মনের জ্বালা বলার জায়গা নাই নাই রে। আমি পাগল পাগল হইয়া দৌড়াই এই জায়গার মধ্যে যখন ঘর দেখেছি, আমি পাগল হইয়া দরের দরজার সামনে দাঁড়িয়ে গেলাম। বাবারে, আমার সন্তানটা মরে গেছে, মনের দুঃখ বলার জায়গা নাই। আমি করে কি উপায়? এই জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি। আল্লাহু আকবার। হুজুর গাউসুল আজম গাউসে পাক মাত্র ছোট্ট সন্তান, এমন সময় ডাক দেয়া বলতেছে, বাবা আপনার সন্তানটা কই? এই দিকে করতেছি বেয়াদবি, এই দিকে আমি শেষ না করেও পারি না, মনে যেন কষ্ট না হয়। বাবাজি ভালো করে লক্ষ্য করেন, হুজুর গাউসুল আজম গাউসে পাক বলতেছে, বাবা আপনার ছেলেটা কয়? কই এই যে দেখেন সামনে আমার ছেলেটা পড়ে আছে মারা। কিন্তু যেই ঘরের মধ্যে থাকতো, এই ঘরের মধ্যে মাত্র মানুষ ছিল দুইজন, বুড়া এবং বুড়ি, মুরব্বী আর মুরব্বী মহিলা। স্বামী স্ত্রী দুইজন থাকতো, অন্য কোনো মানুষ নাই। কিন্তু বুড়া মহিলাটা ঘুমের মধ্যে যখন ছিল, যখন ওই লোকটা চিৎকার করেছে, চিৎকারের শব্দটা তার কানের মধ্যে গেছে। মহিলা বয়ে আতঙ্কিত হয়ে গেল, কোনো কিছুই বলে না। এমন সময় চুপকুটা মেলে শুধু তাকায়া তাকায়া দেখতেছে, খেলাটা কি ঘটতে লাগলো। হুজুর গাউসে পাক দরজা খুলে দিলেন, মুরব্বীকে ডাক দেয়া বলতেছে, বাবা কি হয়েছে? বলে আমার ছেলে মরে গেছে। বলো তোমার ছেলে কোথায়? কই আমার ছেলেটা তো এই জায়গার মধ্যে পড়ে আছে। এই কথা যখন বলতেছে, বুড়া মহিলা ঘরের ভিতরে তাকিয়া শুয়া শুয়া দেখতেছে, মাথাও নাড়ে না, ডাকো দেয় না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ওই মুরব্বী ঘুমে আছে, আর মুরব্বী মহিলা তাকায়া তাকায়া দেখতেছে। এমন সময় হুজুর গাউসুল আজম গাউসে পাক সামনে যায়া বলতেছে, বাবা আপনার ছেলেটা কোথায়? আমারে দেখায়া দেন। আল্লাহু আকবার। আমার দুঃখ লাগে তখন, আমার দেশের মুন্সি মুলবীরা কেন এই ওয়াজগুলি করে না? যদি করতো তাহলে আমার দেশ কেউ আর ওলির বিরোধিতা করতো না। কথা ঠিক কিনা? হুজুর গাউসুল আজম গাউসে পাক ছোট্ট সন্তান ছেলেটার কাছে গেছে, ছেলেটার কাছে যায়া গাউসে পাকের একটা জালালি হাল আইসা গেছে। আল্লাহু আকবার। জালালি হাল আইসা গেছে, ডাক দেয়া বলে, যুবক রে, ও যুবক, তোর আব্বা গরিব মানুষ, বড় বিপদে পড়ে কান্দে। তোর আব্বা তোরে দাফন করার মতো তার কাছে টাকা পয়সা নাই। এ যুবক, এই জায়গার ভিতরে শুয়া রইলি, আমি গাউসে পাকের কলিজার মধ্যে আঘাত লেগেছে। আল্লাহকে ডাক দেয়া কই, আল্লাহ, ও আল্লাহ, তুমি ছেলেটারে এই মুহূর্তে জিন্দা কইরা দাও। হুজুর গাউসুল আজম গাউসে পাক ডাক দেয়া কই, যুবক, তোমার বাবার কাছে টাকা নাই, দাফন করার মতো পরিবেশ নাই। ও যুবক, তুমি এই জায়গার মধ্যে শুয়ে আছো, তাড়াতাড়ি চলে যাও। আল্লাহু আকবার। এই কথা বলতে না বলতে ওই ছেলেটা শুয়া থেকে দাঁড়াইয়া একটা দৌড় মারছে। ছেলে শুয়া থেকে দাঁড়ায় গেছে, কিন্তু বুড়া মহিলা ঘরের থেকে শুয়া শুয়া দেখছে। কথা মনে আসেনি? কিচ্ছু বলে না। সকাল যখন হয়ে গেল, মুরব্বীকে ডাক দেয়া কয়, ও মুরব্বী, আপনি তো আমার স্বামী, আপনি কাকে ঘরের মধ্যে জায়গা দিলেন? সুবহানাল্লাহ। আপনি ঘরের মধ্যে কাকে জায়গা দিলেন? কই কি হয়েছে? কই কাকে জায়গা দিলেন আপনার খবর আসেনি? কই কি হয়েছে? কই কি হয়েছে? আপনি জায়গা যাকে দিয়েছেন তাকে তো চিনলেন না, যাকে জায়গা দিলেন তাকে তো চিনলেন না। কই কি হয়েছে? কই রাতের বেলা আমি দেখেছি একজন মুরব্বী চিৎকার করে, তার ছেলে নাকি মারা গেছে। গাউসে পাক যায়া বলে, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। জিন্দা হয়ে দৌড় দিছে। এই লোকটারে আপনি আমার ঘরে রেখেছেন, আমাকে কেন সংবাদ দিলেন না? এই লোকের চরণ আমি জীবন থাকতে ছাড়ব না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাবা যে আমার আলোচনার সামনে দিকে গেলাম না, শেষ। সবার কাছে দুয়ার আরজি রইল, মেহেরবানি করে শেষবারের মতো একটা আবদার। এই দরবারের গোলাম হিসাবে, যদিও আমি সময়টা নিয়েছি, দরবারের গোলাম হিসাবে একটা অনুরোধ হলো, আপনারা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ধরে রাখতে চান, আপনারা যদি পীরের বাড়ির পীরের মুরিদি পীর মুরিদি ধরে রাখতে চান, অবশ্যই অবশ্যই আপনার ছেলেকে সুন্নি মাদ্রাসায় পড়াইতে হবে। সুন্নি মাদ্রাসায় না পড়াইলে एना फिर बाईते हुजूरेर काछे मुड़ी दिबेन फुद दिया आइबेन ओहाबीर माद्रासाय सुन्निगिरी करन जेतो ना। एटा किछु बिबिक निया चललेन निजेर सेलेरा दिबेन ओहाबीर माद्रासात फिस्साब बाईते फुहरी करबेन ए फुहरी टिकतो ना। कारण की? कारण हलो कुरान हादिस आहले सुन्नात ओयाल जामातेर जेइभाबे जानाइबो ओहाबीरा एइभाबे জানাইব না। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক, জোরে বলেন আমিন। আমি সবার সঙ্গে বেয়াদবি করেছি, কারো অন্তরের জন্য কষ্ট না হয় সবার কাছে দোয়া চেয়ে বিদায় করলাম।